বাংলাদেশেও নাসরিন বুনকে হ্যাঁ ভোট দিন। আরে বাপরে, কত রকমের নাম, তহমিনা খাতুনকে ভোট দিন। সবাই দিওয়ালি করি, বাংলাদেশে ছিলাম তো এই 10 দিন আগে ফিরেছি, 2 মাস ছিলাম ওইদিকে, বুঝলেন, বক্তব্য আমার জলসা ওইখানেই ছিল। মেয়েদের আমাদের এখানে দেখছি, আমাদের পাড়ায় যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই এই সামনে সব, তার মানে এই ফেব্রুয়ারি মাসেই আমাদের ভোট আছে, পৌরসভা ভোট আমাদের মেয়ে বাড়িতে, বুঝলেন তো। আল্লাহ, আমি দেখছি আলম কে রে তো বলছে, আব্বা ও ইয়ের মেয়ে, আমাদের বাপ পাশের বাড়ির একটা মেয়ে, কী জানা বলো তুমি, হ্যাঁ সিপিএম তাকে দান করিয়েছে। আবার দেখছি আরেকটা মেয়েকে দান করিয়েছে তৃণমূল, আবার দেখি আরেকটা মেয়েকে দান করেছে কংগ্রেস, সব মেয়ে একটা পুরুষ খুঁজে পাইনি। যে একজন নারী, হ্যাঁ তার চিন্তা কি, ফিকির কি, নিজের জীবন গড়া আর সমাজের মানুষের জীবন গড়া, এটা একটা চিন্তা, এটা একটা ফিকির। কি বলছেন, কত মা মহিলারা মা বোনরা এখানে আসে, আরে বলছেন না কেন, মা বোনরা আসে তারা দিনের কথা শুনতে চায়, কত বন্ধু এসেছে তারা দিনের কথা শুনতে চায়, হ্যাঁ বলবেন, মা বোনরাও দান করে, মা বোনরাও চাল দেয়, মুষ্টি চাল দেয় না, দেয় না, হ্যাঁ এই মা বোনরা দিনের কথা শুনতে আসে। আল্লাহ বলছেন, জানো পৃথিবীতে একজন নারী, এই যে আমাদের বাংলার নারী, নারী মানে কি, যার চাই বেশি বেশি শাড়ি, হ্যাঁ আর কি চাই, চুড়ি, তার মানে গয়না, আর কি চাই, হাঁড়ি, মানে অনেক অনেক হাঁড়ি, মানে পাক শাক করবে, রান্না করবে, দৈনিক রকমারি রান্না করবে আর খাবে, হ্যাঁ তাহলে প্রথম জিনিস চাই শাড়ি, তার মানে জামা কাপড়, তারপরে চাই চুড়ি গয়না, তারপরে চাই হাঁড়ি, আর চাই একটা ভালো বাড়ি, বাড়ি আর কি চাই, লাস্ট একটা চাওয়া আছে তার নাম গাড়ি, কি মস্তি করে ঘুরে বেড়াবে, হ্যাঁ বেলিল্লা বেপর্দা হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াবে, আহা। সেই জন্যে এই হলো আমাদের নারী, কিন্তু না আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কোরআন শুরু করেছি, এই কোরআনের তৃতীয় পারা সূরা নাম আল ইমরান পড়ে দেখো একবার, সূরা নিসার আগে আল ইমরান, দেখুন নিসা মানেও নারী, নিসা মানেও মহিলা, সূরা নিসা, জি, আর আল ইমরান ইমরানের পরিবার, ইমরানের বিবি, একজন নারীর নাম, অবাক হয়ে যাবেন, ওই নারীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ খুব সূক্ষ্মভাবে একটা বিষয় বুঝিয়েছেন, নারীর নামটাও পর্দা, চালাকি মেরো না। এই আজকে যারা বলে বেড়াচ্ছে যে নারীর পর্দা হচ্ছে হিজাব হচ্ছে কতটুকুনি, শুধু মুখ খোলা থাকবে, চোখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, আর বাকি শরীরটা ঢাকা থাকলেই হবে, মিথ্যে কথা। বেগানা পুরুষের সামনে নারীর কোনো অংশ খোলা থাকবে না, কোরআন এইটাই বলেছে, ওরা কোরআন বোঝে না, কোরআন জানে না, জি আল্লাহ বলে দিয়েছেন সূরা নূরের ভিতরে, এই মুখ হাত আর পা খোলা থাকবে কাদের সামনে, কাদের সামনে, একেবারে নাম নিয়ে নিয়ে বলেছেন, ওটা আয়াতের চোখে দেখতে পায় না ওরা, ইল্লামা জহরা মিনহুন জহরা মিনহা, এই শব্দটাই বলছে যেগুলো স্বাভাবিকভাবে প্রকাশ পায়, খেপা। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, উনি বলেছেন চোখটাই তো শয়তানের বিষাক্ত তীরের মধ্যে সব থেকে বিষাক্ত তীর, এবার শুনছেন আপনারা, হ্যাঁ আর আল্লাহ বলছেন নারীর নাম নবই না, হ্যাঁ নারীর নামের মধ্যেও আকর্ষণ আছে, সর্বনাশ হয়ে যাবে, বলা যায় না, কোন লাইলির নাম শুনে যদি মজনু পাগল হয়ে যায়, আমি গোটা করা দেখুন এই ভাঙাহাটে আমার বয়ান করার ইচ্ছা না থাকলেও আমাকে একটু বলতে হবে, কেননা এ দিনের কথা না বললে কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না, বুঝতে পেরেছেন, মানুষ মানুষকে আল্লাহর আল্লাহর পায়গামটা পৌঁছে দেওয়া খুবই দরকার আছে, কি ভাই শুনছেন আপনারা,
একটুখানি আপনারা সময় দেন, আধা ঘন্টা দিলেও হবে, এক ঘন্টা দিলেও হবে, বুঝতে পেরেছেন? সময় দিলেই হবে। শুনুন, আমি গোটা কোরআন শরীফটাকে মন্থন করেছি, মারিয়াম ছাড়া কোনো নারীর নাম আল্লাহ উল্লেখ করেনি। জি হ্যাঁ, ধরুন এই আল ইমরান, ইমরানের বিবি, এর নাম আল্লাহ উল্লেখ করেনি। জি, অথচ ঐতিহাসিকরা খুঁজে তার নাম বার করে বলেছে, হান্না নাম ছিল, হান্না। না, কোরআনের কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না। এবার ধরুন ইমরানের বিবি হয়ে গেল, চলে গেল আপনি মুসা নবীর মা, ঘটনা আছে, মুসা আলাইহিসসালামের মায়ের কথা বলা আছে, পারা নম্বর 20, সূরার নাম কসস, 6 নম্বর আয়াত থেকে শুরু করুন, ফা আওহায়না ইলা উম্মি মুসা আনিরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি মুসা নবীর মাকে প্রত্যাদেশ দ্বারা বলে দিলাম, হে মুসা নবীর মা, তুমি জন্ম দিয়েছ, তুমি জন্ম দেনাওয়ালা জননী, তোমার কাজ হচ্ছে দুধ পান করানো, দুধ পান করাও, হেফাজত তোমার কাজ নয়, হেফাজত আমার দায়িত্ব, তো দুধ পান করিয়ে তুমি তাকে বাক্সের মধ্যে বন্ধ করে সমুদ্রে ফেলে দাও, আমি তাকে তোমার কোলে ফেরত দেবো, আর আমি ওই ছেলেটাকে নবী বানাবো। বল সুবহানাল্লাহ। ওই মুসা নবীর মা নাম কই? হ্যাঁ, এইবার তুমি একটুখানি হতে এই চাদা, হ্যাঁ, আল্লাহ, এও একটা বড় দুঃখজনক কথা, মানুষকে দাওয়াত দেওয়া হয় জলসাতে বড় বড় বক্তার বয়ান শুনবে বলে, কিন্তু না খাওয়ালে লোকেদেরও খাওয়া হয় না, রোজা রাখার জাত কিন্তু। হ্যাঁ, অতগুলো চা খেতে গেলে এখন 10 মিনিট লাগবে, এক ঢোক দু ঢোক চা দেবে, কোনো ভক্তার খেদমত করো না নাকি? এই যে 2-3 ঢোক বের, আলহামদুলিল্লাহ, এটা 2-3 ঢোক দেবে। হ্যাঁ, চাইলে এটা বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে। এই দেখেন, রোজা রাখার যা না খেলে মরে যাবে, হ্যাঁ, কিন্তু খাওয়ার জন্য খেয়ে পালিয়ে যাবে অধিকাংশ লোক, পেট ভারী হয়ে গেছে, ঘুম আসছে, শুতে মন চাইছে, হ্যাঁ, খাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, বাংলাদেশে খাওয়া জরুরি নয়, বুঝতে পেরেছেন? পৃথিবীর বহু দেশ ঘুরি আমি, ও অন্য জায়গায় খাওয়া জরুরি নয়, শোনা জরুরি, আর রাত সারা রাত ভরে জলসা, এই শুধু আমাদের পশ্চিমবাংলাতেই হয়, হ্যাঁ, আর অন্য জায়গায় হয় না। তো কোরআন বলছে যে মুসা নবীর মায়ের নাম নেই, আমি বলিনি, আছে ছিল, ওইখানেই বলছে ফকালাতি উক্তি কুসি উক্ত মানে মন, মুসা নবীর বোনের নাম বলো, একটা নারীর নাম নেই, নারীর এত পর্দা, আর আজ এত দামি দামি, আর এত বেশি চকচকে চকমকে ঝিকঝাক ঝিলমিল ঝিলমিল পোশাক পরে নারীরা বেরোচ্ছে। আল্লাহ বলেছেন হন্না লিবাসুল্লাহ কুম আন্তু লিবাসুল্লাহ, লিবাস শব্দ বলেছে, আর লিবাস মানে ইজ্জতের হিফাজত, তার সম্ভ্রম যাতে নষ্ট না হয় এই জন্য পোশাক, পোশাক তো প্রদর্শনের জন্য নয়। আজকে নারীদের মধ্যে হাজারের মধ্যে 999টা নারী প্রদর্শনীর জন্য পোশাক পরে যাচ্ছে, আর আমি বাপ, আমি কিনে দিচ্ছি আমার মেয়েকে সেই পোশাক, আমি বড় ভাই, আমি আমার বড় বোনকে, আমি আমার ছোট বোনকে ওই রকম পোশাক কিনে দিচ্ছি, কী ঠিক বলছি না ভুল বলছি? আমি স্বামী, আমি আমার বিবিকে ওই পোশাক পরিয়ে বাজারে ঘোরাচ্ছি, শরম করা দরকার। জলসা করতে এসেছে, জলসায় এখানে নেকি হবে না এখানে গুনাহ হবে বলে ফেলেন, বলে ফেলেন, হ্যাঁ, নেকি হবে, অত ডানা কাটা পরিষাতে ঠুকাঠুকি ঠুকাঠুকি করে করে নেকি হবে? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি অবাক হয়ে যাই যে মাইয়ে থলে নারীদের ভিড় বেশি, নাকি আপনারা কী বলছেন? ভাই, যদি কোনো মাইয়ে হয় সেখানে মেয়েরা যায় না? তা আমাদের বর্ধমানে খুব যায়, আর আমি খুব বলি,
মেয়েরা যায় ও কবর করবে, ও খাট খাট কাঁধে করে নিয়ে যাবে, হ্যাঁ কি তো অত নাই। আবার নারীতে গেছে গেছিস বাবা, না সেজে যা, ও একেবারে ভালো করে সেজে গুজে যাবে, ও কি বিয়ে বাড়ি এসছে না মরা বাড়ি এসছে? আর যদি সেখানে কুলখানি হয় তাহলে খাওয়ারই দেখবে কিরকম চলে। আরে বাবা, এখানে তো কান্নাকাটি করো, দুয়ার জন্য এসেছো, তুমি তো একটা মাইয়ের চিনি কাঁদো, হাউ হাউ করে কাঁদো, ওটা না করে হই হুল্লোড় করছে খাওয়ানি, কাড়াকাড়ি করছে রসগোল্লা নিয়ে। হ্যাঁ আমি সরাসরি বলি, যদি কেউ দাওয়াত করেছে তার মরণ আমি বায়ান করে ফেলবো। হ্যাঁ এই মাইয়ের বাড়িতে এসেছ না, এখানে তোমরা বিয়ে বাড়িতে এসে এখানে ফুর্তি পাচ্ছ, হ্যাঁ মেয়ে বড়দের ইয়ারকি ঠাট্টা চলছে, সবাই বলো নাউজুবিল্লাহ। বলছে মুসা, বলছে আল ইমরান, হ্যাঁ এখানে আবার বলেছে যায়েদের স্ত্রী সূরা আল আহজাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফুতো বোন, তার নাম হাদিসের মধ্যে বলা আছে কিন্তু কোরআন বলেনি। জি এরপরে আল্লাহ বলছেন যে লূত আলাইহিসসালামের স্ত্রী নাম নেই। এরপরে আল্লাহ বলেছেন লূত আলাইহিসসালামের এক পাল মেয়ে ছিল, একটা মেয়ের নাম বলিনি। এরপরে আল্লাহ বলেছেন হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী, আর একেবারে আটাশ পারাতে সূরা তাহরিমের ১১ নম্বর আয়াতে ফিরাউনের স্ত্রীর কথা উল্লেখ করেছে, নাম বলিনি। হ্যাঁ নাম বলিনি কেন? আল্লাহ বলছেন এই নাম বলাটাও পর্দার বিরুদ্ধে। এই জন্য আপনারা সবাই শুনে রাখুন, এই বর্তমান যুগের তাবলিগের মেহনতে মেয়েদের সাথে জমাত যাচ্ছে, আরে যাচ্ছে না যাচ্ছে না, মা মাস্তুরার জমাত বোঝেন না? হ্যাঁ কোনোদিন কোনো মেয়ের নাম লেখা ফাতেমা বেগম, কি ভাই জুলাইখা, কি ভাই শুনছেন আপনারা নাম লেখা হাসিনা, হাসনা, কোনো মেয়ের নাম লেখা হবে না, লেখা হবে মোল্লা আশরাফ আলী সাহেবের স্ত্রী, লেখা হবে মোল্লা সোহরাব আলী সাহেবের বেটি, লেখা হবে অমুকের মা, লেখা হবে অমুকের বোন। ভাই বুঝতে পারেনি কথাটা? কিন্তু ও বোনটা কে, ওর নাম নেই, আছে নাম না, নাম লেখা হবে না। এই দাওয়াতের তাবলীগের মেহনতের ভিতরে এই 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 সূক্ষ্মতাকে অর্জন করেছে যে না কোনো মহিলার নাম বলা হবে না। হ্যাঁ আল্লাহ বলছেন ইমরানের বিবি, আরে কী করেছিলেন? বলছে তার ভালো সাজগোজ করার সাজগোজ করার ইচ্ছা নেই, তার খুব ভালো খাবার রান্না করার ইচ্ছা নেই, তার খুব আরাম করে শোয়ার ভালো বিছানাতে শোয়ার ইচ্ছা নেই। আল্লাহ মোটাসোটা ডাল ভাজি আল্লাহ রাজি। শুনতে পাননি আপনারা না? এই শুনতে পেয়েছেন? ঠিক আছে আপনারা আমার জন্য মুরগি গোস্ত দেবেন না, কোনো সমস্যা নাই, আমি ডাল ভাজি দিয়ে ভাত খেয়ে নেবো। বলবে যে ঠিক আছে সালা বেটা মৌলানাকে এবার টাইট দেবো, এলেই শুধু আলু ভাজার ডাল দেবো, দিয়ে খেয়ে নেবো ডাল ভাজি আল্লাহ রাজি। আমাকে হারাম হোক আর হালাল হোক আমাকে ভালো খেতে হবে, দৈনিক মাছ গোস্ত খেতে হবে। কে বলেছে আপনাকে? খেলে খেতে পারেন হালাল পয়সায় খান? হ্যাঁ ভালো হতে বলেছে, খারাপ হতে বলেনি, হারাম পথে চলতে বলেনি। এ আল্লাহ বলছেন, একে ইমরানের বিবি বলছে আল্লাহ মোটা সোটা কাপড় এটা হেফাজতের জন্য, আর একটা বাসস্থান চাই, বিলাস ভবন চাই না। আমার ভাষাটা বোঝার চেষ্টা করবেন, বিলাস ভবন চাই না, বাসস্থান চাই। হুম আর বাকি সময় ইবাদত। হ্যাঁ অল্প রান্না কি গো শুনছেন? আর বিরাট বড়ো বাড়ি নাই যে পুষতে পুষতে আমার, হ্যাঁ পোঁচা লাগাতে লাগাতে আমার সময় শেষ না। আমি এ ছোট্ট একটা ঘরে বাস করি, ইজ্জতের হেফাজত রাখি, ইবাদত করি, নামাজ কালাম পড়ি, আমি তেলাওয়াত করি, আমি জিকির করি, আল্লাহ আল্লাহ করি, এইটাই করি। আর একটা জিনিস করি, আমার অন্তরে একটা ব্যথা আছে, একটা বেদনা আছে, একটা আকুলতা আছে, একটা ব্যাকুলতা আছে, একটা অস্থিরতা আছে, হে হাউ হাউ করে কাঁদে, এ আল্লাহ আমাকে তুমি নারী করেছ, আমার একটা সমস্যা আছে, আমি বেগানা পুরুষের কাছে তোমার দিনের কথা, তোমার দিনের পাইগাম, তোমার দিনের বার্তা
তুমি যেভাবে জীবন যাপন করতে বলেছো ওই কথাগুলো আমি মানুষের কাছে বুঝাতে পারবো না। আমি একজন নারী হয়ে বেগানা পুরুষের কাছে দিনের দাওয়াত দিয়া এটাও আমার জন্য হারাম। কিভাবে শুনছেন আপনারা? হ্যাঁ, এ বুঝতে পারেননি আমার বয়ান? আমি একজন নারী বেগানা পুরুষের কাছে গাস করা যাবে না বলছে আমার সমস্যা আছে। তো ওই নারী কী বলছে জানেন? আল্লাহ, তুমি, আমি তো একটা নারী, আমার পেটে একটা বাচ্চা দিয়ে যাও, আর ওই বাচ্চাটা যেন ছেলে হয়। এই এ নারী, তুমি ছেলে চাইছো কেন গো? তার উপায় খাবে বলে বলছে আল্লাহর কিরে, তাকে তার উপার্জন খেতে চায় না, তাকে দুনিয়ার কোনো কাজ করাতে চায় না, তাকে একটা কুটো ভাঙতে বলবো না, এক গ্লাস পানি আনতে বলবো না, তাকে বাজারে যেতে বলবো না, তাকে কোনো কোনো বাজার হাট করতেও বলবো না, আমি তাকে তোমার রাস্তায় দান করে দেবো, দান করে দেবো আল্লাহ, তাকে আমি দুনিয়ার কোনো কাজ করাবো না, 24 ঘন্টা হোল টাইম ওয়ার্কার, 24 ঘন্টা সে দিনের মেহনত করবে, আমি নারী, আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার ফরজ আদায় করব, আমি তাকে ওই পাকা পাকা কথা শিখাবো না, গাল শিখাবো না, নোংরা ভাষা শিখাবো না। শুনছেন আপনারা? আমি মা, আমি তাকে শুরু থেকে কলমা শেখাবো, শুরু থেকে তাকে দিন শেখাবো, আর যেই 4 বছর 5 বছর বয়স হয়ে যাবে একটু বয়স সুন্দর করে কথা বলতে শিখবে, আমি তাকে শেখাবো, আর শিখিয়ে আমি তাকে হেজাবের সাথে আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে, আমার হাতে মোজা থাকবে, আমার পায়ে মোজা থাকবে, আমি একটা টুর শব্দ করবো না, শুধু কানে কানে বলবো খোকা ওই দেখ চায়ের দোকানের লোকগুলো বসে আছে, ওদের কাছে গিয়ে সালাম দিবি, আর সালাম দেওয়ার পরে বলবি আন্না ফালাহানা হনা জাহানা ফি ইমতিসালিয়া হামির আল্লাহ ও আলা তরিকাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন হে সুধী, হে আমার সমস্ত সম্মানীয় ব্যক্তিগণ, আপনারা সবাই শুনুন, আমার মা আমাকে পাঠিয়েছেন আর এই কথা শিখিয়ে পাঠিয়েছেন যে আমাদের দুনিয়ার জীবনের সফলতা, আমাদের জীবনের দুনিয়ার জীবনের সমস্ত রকম শান্তি সমৃদ্ধি আর যত রকমের মঙ্গল নির্ভর করছে ওই আল্লাহর হুকুম মানাতে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে প্রতিপালন করছেন, যে আল্লাহ আমাদেরকে রুজি দিচ্ছেন, যে আল্লাহ আমাদের সুখ দুঃখের মালিক, সবাই সেই আল্লাহর কথা মেনে চলি, আল্লাহর ইবাদত করি। কি শুনছেন? আনিবুদুল্লাহ রাব্বাকুম, আনিবুদুল্লাহ রাব্বাকুম, সবাই রবের আনুগত্য স্বীকার করো। হ্যাঁ, আর কি করবে? রসুলের অনুসরণ করো, যে যুগে যে রসুল এসছিলেন সেই যুগের রসুল, সেই যুগের মানুষদের জন্য তার অনুসরণ করা ফরজ। শুধু এই দাওয়াতটা দেবে, আমার একটা ছেলে চাই, কান্দতে লাগলেন আর আল্লাহ রহম করে ওনার পেটে একটা বাচ্চা দিলেন, উনি গর্ভবতী হয়েছেন, খুব ভালো লাগছে। তিনি তখন, আচ্ছা আপনারা সবাই একটু সূক্ষ্মভাবে বুঝবেন, আমি এই বক্তারা যে নোংরা ভাষা বলতে থাকে আমি ওটা ওর পক্ষপাতিত্বে নয়, অনেক ভাষা ভালো ভাষা আছে। সেই মহিলা যখন গর্ভবতী হলেন তখন তার আর মাসে মাসে অসুস্থ হয় না, তার নামাজ কাজা যায় না। এ শুনছেন আপনারা? নাহলে একজন মহিলা অসুস্থ হয়, ঋতুমতি হয়, আর ঋতুমতি হলে নামাজ পড়া যায় না, তিলাওয়াত করা যায় না, খুব সমস্যা। কিন্তু যখন পেটে বাচ্চা আসবে তখন তার আর মাসে মাসে তিনি ঋতুমতি হবেন না, ঋতু থেকে মুক্ত। এবার তার সুযোগ পেয়ে গেল, 9 মাস 10 মাস ধরে তিনি দোয়া করে যাচ্ছেন। কুরআন বলছে পারা নম্বর 3 সূরা নামা আল ইমরান আয়াত নম্বর 35 থেকে শুরু হয়েছে। আমি আপনাদেরকে, এখন রাতও হয়ে গেছে আর শোনার মানসিকতা মানুষের মধ্যে নাই, কতক্ষণ কুরআনের অবমাননা করতে থাকবো? কি ভাই শুনছেন আপনারা? তো কি বলছেন? ইদ কালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের বিবি বলল আল্লাহ
যেটা পেটে তুমি দিয়েছ বাচ্চা, আমি তোমার কাছে এতদিন ধরে চেয়ে এসেছি, আমাকে একটা পুত্র সন্তান দেবে, একটা ছেলে দিও, আমি ছেলের উপার্জন খেতে চাই না, ছেলের কামাই খেতে চাই না, আল্লাহ আমি শুধু তাকে দিনের কাজ করাতে চাই। আল্লাহ লাদারতুল্লাকা মাফি বাতনি মুহাররা, আমি তাকে মুহাররান আনকুল্লি কাইদি দুনিয়াবিয়া, তাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমি তাকে মুক্ত করলাম, আল্লাহ তোমার রাস্তাতে দিনের খেদমতে দান করলাম। এখানে যারা যারা আছেন, আমার মা বোনরা আছেন, টাকা তো দান করেছেন, নিজের বাচ্চা দান করতে পারবেন? আরে বলছেন না কেন? এলাম কথাই বলে না ভাই, এ তো বুঝতেই পারছেন আমার কথা। হ্যাঁ ছেড়ে দেবো ভাই, বায়ান ছেড়ে দেবো, কারণ এই কোরআনের অবমাননা আমি ভালো লাগছে না আমার। হ্যাঁ তো আপনারা বলছেন না দান করবো না, বলেন তাই বলেন, বাচ্চা দান করবো, আমি আমার বাচ্চাকে দান করবো, দান করবো মানে তাকে জবাই করবো, কি খাপা খাপামো কথা, তার মানে তাকে দিনের কাজের জন্য উন্মুক্ত করে দেবে। হ্যাঁ এইটাই ব্যাখ্যা। তাহলে বললেন যে মুহাররান আনকুল্লি কাইদি দুনিয়াবিয়া, তাকে দুনিয়ার কাজ করতে দেবো না, সে শুধু দিনের কাজ করবে। হ্যাঁ আজকে দান করতে পারেন না আপনি আপনার বাচ্চাকে? আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজি পড়াচ্ছি, হাজার হাজার টাকা খরচা করছি, একটা বাচ্চার পিছনে টিউশনি দিয়ে রেখেছি, সে চাকরি পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই, সে বাপ মাকে মেনে চলবে কি চলবে না তার কোনো ভরসা নাই, অথচ হাজার হাজার টাকা মাসে মাসে খরচ করছি, আর কোরআনকে জিন্দা করার জন্য 1000 টাকা মাসে দিতে বললেই কলজে ফেটে যাচ্ছে। রাগ করছেন কেন এবার, আমার কথা শুনছেন এবার? হ্যাঁ এটা সত্য কথা বলছি। আমি যদি বলি যে এখানে কে কে আছেন বলুন দেখি, মাসে 1000 টাকা করে দেবেন, আর মুখে কথা ফুটবে না। হ্যাঁ মাসে 1000 টাকা কোরআনের জন্য দেওয়া যাবে না, আর একটা ছেলের পিছনে মাসে 5000-6000 টাকা করে মাসে মাসে খরচ করা যাবে দুনিয়ার জন্য। ইনি বললেন মুহাররানা, আমি একেবারে তাকে দিনের জন্য মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম। আর বললেন ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো দোয়া কবুল করো, আমার অন্তরের আকুতি তুমি শোনো না, আমি কত কাঁদি তুমি দেখো না, তুমি শোনো আর তুমি সমস্ত কিছু জানো। আমার এই অস্থিরতা এই অধীরতা অনেক বেশি বেড়ে গেছে, আমি খাই খেয়ে শুই অতটা আরাম পাই না, শুধু চিন্তা করি কবে আমার ছেলে হবে, আর কবে আমার ছেলে দিনের মেহনত করবে, আর কবে সমাজের সংস্কার করবে, কবে সমাজের মধ্যে থেকে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করবে, কবে আমার ছেলে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত করবে, কবে আমার ছেলে দুনিয়াতে সমাজের মধ্যে সমাজের অপক্ষয়কে রোধ করবে, কবে আমার ছেলে দুনিয়া সমাজের সংস্কার করবে। হ্যাঁ এই একটা ফিকির, এই ফিকিরটা যদি কেউ নিয়ে যান তাহলে মনে করব যে কোরআনের এই বয়ান সার্থক। হ্যাঁ আমাদের ফিকির কি, কবে আমার ছেলে দুটো পয়সা কামাবে, কবে আমার 1,00,000 টাকা কামিয়ে দেবে, কবে আমাকে বড় লোক করে দেবে, আমার ঘর কী বলবো শ্বেত পাথরের ঘর করে দেবে, কবে গাড়ি কিনে নিয়ে এসে দেবে, শুনছেন আপনারা? ছেলে দুটো পয়সা কামালে খুব আনন্দ লাগে, এখানে ব্যাপারটাই উল্টো চলছে। ছেলে দিনদার হবে, ছেলে আমার দিনের মেহনত করবে, আমার ছেলে সমাজ দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করবে বলছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা এই ব্যাখ্যাকে নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক আলোচনা করেছি, বড় বড় উলামাদের মন্তব্য পড়েছি যে আল্লাহ তো 99টা নাম, কিন্তু এই মহিলা সামিউল আলিম, আর সামি আর আলিম এই দুটো শব্দটা কেন ব্যবহার করলেন? হ্যাঁ জি আল্লাহ তুমি আমার অন্তরের আকুতি, অন্তরের ব্যথা বেদনা অস্থিরতা অধীরতা শুনছ, আল্লাহ আলিম তুমি সব জানো যে আমি কি চাই, সমাজের কীরকম আমি ভালো চাই, আমি নিজে ভালো হব আর আমি সমাজকেও ভালো করব, কি ভাই প্রতিশ্রুতি দিতে পারবেন, এই শপথ দিতে পারবেন? কেউ ভাবতেন না। হ্যাঁ আমি নিজে ভালো হবো না তো সমাজ নিজে ভালো করবো? হ্যাঁ
কিন্তু এটা আমাদের দেশের দেখছি, বাংলাদেশ হলে সবাই দাঁড়িয়ে যেত, নারায়ত্ব বিধি ফেলত যে আমরা সমাজকে পাল্টাবো। কি ভাই আপনাকে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতি দুর্নীতিযুক্ত সমাজ চান? হ্যাঁ, দুর্নীতিযুক্ত ওই দুর্নীতিগ্রস্ত প্রশাসন চান? দেখো তাও বলছে না, কী হবে কী হবে, বায়ান করে কী হবে? এ মনে করছে যে বক্তা অন্ধের মতো একদম চিৎকার করে যাবে, তার গদ মুখস্থ সেই বায়ান করে যাবে। আমি ও সব পড়ি না, আমার আমি কী বায়ান করবো আল্লাহ জানে। আমি এখানে বসেছি, এখানে যেরকম দরকার সেরকম বায়ান করাবে। হ্যাঁ, আমি আগাম চিন্তা করে বসি নাই। ডাক্তার বলে তুমি পানি দাও, চার পাঁচ দাও বেশি না। আলহামদুলিল্লাহ। তো দুটো শব্দ কেন বললেন এটা নিয়েও আলোচনা করা হয়েছে, আস-সামিউল আলিম। কিন্তু কোরআন কি বলছে জানেন? 36 নম্বর আয়াত সূরা আলে ইমরান, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, দেখছে যে একটা কন্যা সন্তান হয়েছে, মেয়ে। কী হয়েছে? সে কি এতদিন ধরে কান্নাকাটি করলো, এতদিন ধরে দোয়া করলেন, এতদিন ধরে অশ্রু ঝড়ালেন? আরে তিনি তো অশ্রুর বন্যা বইয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাদের অনেক বক্তাকে বলে ফেলছে অশ্রুর গঙ্গা বইয়ের বর্ণনার কথা বলবো এখানে। এটা কি মুসলমানই কথা? আরে বলছেন না কেন? বন্যা বয়ানোর কথা বললেই তো বোঝা যাবে সব। হ্যাঁ, অশ্রুর বন্যা বইয়ে দিয়েছেন তিনি, আর তার পরিণতি এই, একটা মেয়ে হয়েছে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, দেখছি যে এটা কন্যা সন্তান। আমি আর আপনি হলে হতাশ হয়ে যেতাম, দূর এ যেমন আমরা দেখি না দোয়া করে কালকে একজন কমসে কম আধ ঘন্টা দিয়ে বকিয়ে যাচ্ছে। আপনি একটা দোয়া বলে দিয়েছিলেন, আমি দোয়া করলাম, আমি বলেছিলাম যে চাকরিটা পেয়ে যাবো, অ্যাপ্লাই করেছিলাম, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি সিলেক্ট হইনি। কেন আল্লাহ দোয়া কবুল করল না, কেন কেন করল না? আরে দূর ঘন্টা কী জায়গায় পড়েছি তাকে আমি বলছি। হাদিসের মধ্যে আসে আপনি যেটা চাইবেন সেটাও আল্লাহ দিতে পারেন, আর আল্লাহ জানেন এটা দিলে আপনার মঙ্গল হবে না অমঙ্গল হবে। আপনি যেটা চাইছেন সেটা না দিয়ে অন্য একটা জিনিস আল্লাহ দিয়ে দেবেন, আর আল্লাহ যদি কিছুই না দেন তাহলে এই দোয়াটা আপনি ধৈর্য ধরে থাকবেন যে আল্লাহর কাছেই চেয়ে যাবেন। তো এই দোয়াটা তুলে রেখে দেবেন, কিয়ামতের দিনে তার জন্য এমন পুরস্কার দেবেন, তো এক একটা মানুষ তখন কল্পনা করবে, আকাঙ্ক্ষা করবে যে পৃথিবী যদি আমার কোনো দোয়া কবুল না হতো, আমি যদি সব আখেরাতে পেতাম, আমি তো অনেক কিছু পুরস্কার পেতাম। তিন রকম কথা হাদিসে লেখা আছে, ও তরে শুনছে না, ও বলছে আমি বলবো আল্লাহ, আল্লাহকে দিতে হবে। তুমি কে হে? তুমি কত কথা মানো আল্লাহর? তুমি কতটা আল্লাহর হুকুম মেনে চলো? তুমি স্বেচ্ছাচারী স্বৈরাচারিতা করো না? তুমি রব চাহি চলো না মন চাহি চলো? মন চাহি কতটা চলো, রব চাহি কতটা চলো, হিসেব করে দেখো একবার দুটোতে, ওজন দেখো, আলোচনা করে দেখো। এখানে আমরা যারা আছি রব চাহি চলি বেশি না মন চাহি বেশি চলি? হ্যাঁ, রব চাই চলি বললে দাবি করলেও আমরা মন চাই চলি অনেক, সমস্যা তো এইখানে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর আমি যে প্রথমে আয়াতটা পড়েছিলাম যে আল্লাহ পায়গাম দিয়েছেন তোমরা দুনিয়াতে এসেছ রব চাই চলার জন্য, মন চাই চলার জন্য তোমাদের পাঠানো হয়নি, একদম নাই, কাতআল। হ্যাঁ, কাতআল খাহিশাতের উপর চলার জন্য পাঠানো হয়নি, মন চাই চলার জন্য পাঠানো হয়নি। আজকে দুনিয়াতে বহুত বড় সমস্যা হচ্ছে, মন চাই চলছে মানুষ, তাই ভাই ভাইতে বিবাদ, বাপ বেটাতে বিবাদ, কী ভাই শুনছেন আপনারা? স্বামী স্ত্রীতে অশান্তি, প্রতিবেশী প্রতিবেশীর সাথে অশান্তি, মন চাই চলছে। সবাই যদি রব চাই চলতো কোনো সমস্যা থাকতো না। হ্যাঁ,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়মুক্ত জীবন আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন। ওয়ালা তাহজানু, চিন্তামুক্ত জীবন আল্লাহ দেবেন বলেছেন। এটা সম্ভব নয় যে আমি মন চাই চলবো না, রব চাই চলবো, আর আল্লাহ আমাকে মন চাই মানে ভয়মুক্ত জীবন দেবেন না। আল্লাহ আমাকে মন ভয়মুক্ত জীবন দেবেন, আমাকে চিন্তামুক্ত জীবন দেবেন। আল্লাহ বলেছেন তিনি, তুমি মন চাই ছেড়ে দাও, রব চাই ছেড়ে দাও। হ্যাঁ, তো সম্মানীয় বান্দার হয় না। ওই নারী এত ধৈর্যশীলা ছিলেন, সহনশীলতা তার ছিল পাহাড়ের মতো। তিনি কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করলে না? আমার কি কোনো ত্রুটি আছে? আমার কি কোনো চাওয়ার মধ্যে কোনো ভুল ছিল? আমার কি আর কিছু কোনো অভাব আছে যার কারণে আপনি আমার দোয়া কবুল করলেন না? কেন মেয়ে দিলেন? কেন আমি যেমন নারী আমার মেয়েও তেমন নারী, সমস্যা তো একই। আমি যেমন বেগানা পুরুষের কাছে দিনের পায়গাম পৌঁছাতে পারবো না, দিন মানুষের কাছে আমি নিয়ে যেতে পারবো না, আমি গাছতে বেরোতে পারবো না, তেমনই আমার মেয়েও তো পারবে না। তাহলে কী হলো, ছেলে দিলে তো আমি তাকে শিখাতাম? আল্লাহ তখন উত্তর দিলেন, হ্যাঁ, এই মারিয়ামের মা বলে ফেললেন, ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এই জন্য কোরআনের মধ্যে মারিয়ামের নাম এসে গেল যে তার মা প্রকাশ করে দিল যে আমি এর নাম মারিয়াম রেখেছি। নাহলে আল্লাহ কোনো নারীর নাম নিতে চাইনি বিশেষ করে। তবে উলামারা বলেছেন, আমরা যা সব যতটুকু মোতালা করেছি তাতে পেয়েছি যে আল্লাহ মারিয়ামের নাম প্রকাশ করেছেন আর একটা কারণে, কেননা খ্রিস্টানদের একটা বিরাট অংশ, ইহুদিদের একটা বিরাট অংশ, তারা বলতো যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর বেটা। কি ভাই শুনছেন? তার মানে কি হলো? তার মানে কি আল্লাহর বেটা মানে যে মারিয়াম হচ্ছে আল্লাহর বিবি। আল্লাহ বলছেন মেয়েদের নাম করতে নেই, নিজের বিবির নাম কেউ করে? আজকালকার লোক যারা শিক্ষিত ওরা সবাই ফসাম ফসাম করে নিজের বউয়ের নাম বলে দেয়। কী ভাই শুনছেন? ও ভাইজান বলছেন না কেন? হ্যাঁ বলছে, আরে তোমার রুকিয়া ভাবি এই কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছে, তোমার ফাতেমা ভাবি এই কথা বলেছে, মানে নিজের বউটার নাম ফাতেমা তাই বলে দিচ্ছে। হ্যাঁ তোমার আয়েশা ভাবি এই কথা বলেছে, না উঠালা ও বউয়ের নাম বলতে ওর কোনো বাধে না। আল্লাহ বলছেন আমি কোনোদিন আমি আমার বউ হলোর নাম করতাম? বললাম তাকুল্লাহু সাহেবা, সাত পারাতে সুরা আনামের 101 নম্বর আয়াতে বলেছেন না আল্লাহর কোনো বিবি নাই। হ্যাঁ তাই মারিয়ামের নামটা প্রকাশ পেয়ে গেল শুধু কোরআনে, মারিয়াম ছাড়া কোনো নারীর নাম নেই। ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এবার আল্লাহ উত্তর দিলেন, ওহো মারিয়ামের মা, তোমার মধ্যে হতাশা নাই, তুমি হার মানতে চাও না, আবার তুমি দোয়া শুরু করেছো। চলো ফাতা কাব্বালাহা, 37 নম্বর আয়াত, ফাতা কাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসান। উপর থেকে বললেন, এ মারিয়ামের মা কান্না বন্ধ করো, কান্না থামাও, আমি বলছি শোনো, তোমার এই মেয়েকে আমি কবুল করলাম। উনি জিজ্ঞেস করলেন, আমার মেয়ে তো নারী, ওকে কবুল করে কী লাভ হবে? ও কি দিনের মেহনত করতে পারবে? ও কি ভালো কথা মানুষের কাছে গিয়ে বোঝাতে পারবে? ও সমাজের সংস্কারের জন্য কি দৌড়াদৌড়ি করতে পারবে? একজন নারীর দ্বারা সম্ভব নয়। আপনারা শুনছেন, অনেকজনের মধ্যেই আসবে নারী সব পারে, হাত নেড়ে নেড়ে বক্তব্য দেয়। কী ভাই, হ্যাঁ নারী নেত্রী এখন আজকালকার দুনিয়াতে পৃথিবীতে চলছে, যত পারো নারীকে ক্যান্ডিডেট বানিয়ে দাও। এ শুনছেন আপনারা? হ্যাঁ ও বাংলাদেশেও নাসরিন বুনকে হ্যাঁ ভোট দিন। আরে বাপরে, হ্যাঁ
কত রকমের নাম, তহমিনা খাতুনকে ভোট দিন, সবাই দিওয়ালি করি। বাংলাদেশে ছিলাম তো, এই আবার 10 দিন আগে ফিরেছি, 2 মাস ছিলাম ওইদিকে, বুঝলেন, বক্তব্য আমার জলসা ওইখানেই ছিল। মেয়েদের আমাদের এখানে দেখছি, আমাদের পাড়ায় যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই এই সামনে সব, তার মানে এই ফেব্রুয়ারি মাসেই আমাদের ভোট আছে, পৌরসভা ভোট, পৌরসভা ভোট আমাদের মেয়ে বাড়িতে, বুঝলেন তো। আল্লাহ, আমি দেখছি আলম কে রে, তো বলছে আব্বা ও ইয়ের মেয়ে, আমাদের বা পাশের বাড়ির একটা মেয়ে, কি জানা বলো তুমি, হ্যাঁ সিপিএম তাকে দান করিয়েছে। আবার দেখছি আরেকটা মেয়েকে দান করিয়েছে তৃণমূল, আবার দেখি আরেকটা মেয়েকে দান করেছে কংগ্রেস, সব মেয়ে একটা পুরুষ খুঁজে পাইনি, সমাজে পুরুষ আর নেই। হ্যাঁ কি ভাই, সব খালামা, আল্লাহ বাজে খালারা যেতে চলছে, হ্যাঁ কি হচ্ছে, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসানিন, আমি এই মেয়েটাকে আমি এর পেটে একটা বাচ্চা দেব, আর ওই বাচ্চাটা অবশ্যই একটা পুত্র সন্তান হবে, আর তাকে আমি নবী বানাবো। ও মারিয়ামের মা, তুমি যদি নবীর হও নানি তাহলে ভালো হবে না, হবে না? উনি বললেন কথা ঠিকই আছে কিন্তু ভালো হবে না। হ্যাঁ আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু খুব উচ্চ পর্যায়ের কথা বলেছে, ভালো হলো না। মারিয়ামের মা বললেন আপনি আপনি যদি আমাকে একটা ছেলে দিতেন, আর আমি সেই ছেলেটা মারিয়াম না করে তার নাম যদি হতো ইউসা, কিংবা শুনছেন, বা তার নাম যদি হতো মুসা, বা অন্য কোনো একটা নাম, যদি সেই সেই ছেলেটাকে দিয়ে 4-5 বছরের মধ্যে আমি তাবলিগের মেহনতটা শুরু করতে পারতাম, আমি দিনের কাজ শুরু করতে পারতাম, কিন্তু এখন তো সমস্যা, এই মেয়েটা 18 বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবো না তো। এ শুনছেন আপনারা, হ্যাঁ তাহলে আমাকে বিয়ে দিতে গেলে এখন আমাকে তাবলিগার বন্ধ, 18 বছর পরে তাকে বিয়ে দেবো, তোমার ঘরে যখন স্বামী আসবে ওরা দাম্পত্য জীবন যাপন করবে, এলেই তো চাটমাঙ্গি পাঠাজাম ঘুসুম করে তো ছেড়ে হয়ে যাবে না, 2 বছর লাগবে। এ বলছো না কেন, হ্যাঁ ওরা আবার ঘর সংসার করলে এই নোংরা কাজগুলার দরকার নেই, বুঝতে পেরেছেন, ঘর সংসার করলে যখন একটা পুরুষ একটা নারী গল্প গুজব করে তখন আল্লাহ একটা সন্তান দেয়, তাহলে সন্তানটা হবে, তাহলে 20 হলো, কত হলো 18 আর 2, তাহলে 20 বছর তো আমার নাতির হতে লাগবে, এবার ওখানে 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা কোনো নবী 40 বছর আগে নবুয়ত পায় না, তাহলে এদিকে 20 আর ওদিকে 40 কত হলো, তাহলে 60 বছর অপেক্ষা করতে হবে, তবে তাবলিগের মেহনত শুরু হবে সর্বনাশ। আরে হাজার হাজার মানুষ সব জাহান্নামে চলে যাবে, হাজার হাজার মানুষ কবরে চলে যাবে বেনামাজি বেঈমান হয়ে আর বেনামাজি হয়ে, এটা তো সমস্যা হলো না, হয়েছে ঠিকই কিন্তু ভালো হয়নি। তো আল্লাহ উত্তর দিলেন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, তোমার মেয়েকে 18 বছর লাগবে না, 18 বছর লাগবে না, বলুন কি আছে, হ্যাঁ ঠিক আছে কোনো, হ্যাঁ এইটুকুনি বলে দিই, এ আর লাগবে না, কেন আমি সরাসরি মারিয়ামকে জান্নাত থেকে ফল পাঠিয়ে দেবো, ও দুনিয়ার ডাল ভাত খেয়ে, শুনছেন আপনারা, ডাল রুটি খেয়ে ও বাড়বে না, লেখা আছে ব্যাখ্যার হাম বাতান বাতান হাসানা, এই 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 শব্দের ব্যাখ্যাতে লেখা আছে একটা বাচ্চা 1 বছরে যতটা বড় হয় ও 1 দিনে ততটা বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদি বলবেন তো, ওদের জবান নেই তো, এখন সব শেষ, বাংলাদেশের লোকগুলো সব শেষ, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি বলুন, একবার সবাই বলুন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কারণ এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, যেটা আল্লাহ পছন্দ করেন, রহমান পছন্দ করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, বুখারী শরীফের শেষ হাদিস আবু হুরায়রার অধীনে থেকে বর্ণিত, এখন আমি হাদিসটা শোনাচ্ছি না, কিন্তু যেন দেখবেন সুবহানাল্লাহি বিহামদিহি বলার চেষ্টা করবো, আমরা করবো ভাই সুবহানাল্লাহি
তবে হামদেহি। এবার শুনুন, ছেলেটা হবে আর মারিয়ামকে জান্নাতের ফল দেওয়া হবে। এই 37 নম্বর আয়াতে কি বলছেন এখানে লাস্টে? জাকারিয়া আলাইহিসসালাম এসেছেন, অন্য উনি আবার অন্য অঞ্চলের নবী ছিলেন, এই অঞ্চলের নবী ছিলেন না। এসে দেখছে মারিয়ামের কাছে যে ফল আছে সেই ফলগুলো বাজারে পাওয়া যায় না, আর সেই ফলগুলো অস্বাভাবিক। শুনছেন, একটা বেদানা এত বড় এ ধামা ভর্তি হয়ে যাচ্ছে, বুঝতে পারেননি? একটা আঙুরের থোকা কমসে কম 5 কিলো ওজন, 250 নয়, আমাদের এখানে কত হয়? 250-500, তার বেশি না, 5 কিলো ওজন। এরকম ফল কোথায়? তড়ি বলেন, কালায়া মারিয়াম আন্না লাকি হাদা কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একজন নারীর চিন্তাতে পুরো একজন নবী পয়দা হলেন। এখন সূরা মারিয়াম, সূরা মারিয়াম 16 পারা, 16 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে নেবেন, দেখবেন যে তাতে পুরো ব্যাখ্যা লেখা আছে যে কচি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আর কীভাবে হয়েছে সবটাই লেখা আছে কোরআনের ভিতরে। ওয়াদকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিয়া মাকানান শারকিয়া। আর লাস্টে গিয়ে আল্লাহ বলেছেন ওই কচি বাচ্চা বয়ান শুরু করছে, কালা ইন্নি আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম আকুন জাব্বারান শাকিয়্যা। আল্লাহু আকবার, বায়ান কোরআনের শুনুন। আল্লাহ নিজে বলছেন এইভাবে জীবনযাপন করার পদ্ধতি শুধু তোমাকে নাই, তুমি নিজের জীবন গড়ো আর তার সাথে সাথে শত শত হাজার হাজার জীবন গড়ার জন্য চেষ্টা করো, নিজের পরিবারের সমস্ত সন্তানদের জীবন গড়ে দাও, প্রতিবেশীর জীবন গড়ো। এই জীবন গড়ার কাজের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আর মাদ্রাসায় সেইটাই শেখানো হয়। এখানে না সন্ত্রাসীর শিক্ষা, না এখানে কোনো যুদ্ধের শিক্ষা হয়, কিভাবে শুনছেন আপনারা? শুধুমাত্র জীবন গড়ার শিক্ষা, এটা বলার কথা ছিল ব্যাখ্যা দিয়ে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দেন, এইটাই তো দোয়া, এটা কি মনে করছেন? সালাম, এটা দোয়া, দোয়ার লেনদেন। আমি সালাম দিলাম, দোয়া দিলাম, আপনার সালামের উত্তর দিলাম, দোয়া পেলাম। চলো, হ্যাঁ হ্যাঁ, আমাকে 11:30 বলুন, 11:35 হয়ে গেছে, আমরা কোরআনের তাফসীর শুনছিলাম।